আসসালামু আলাইকুম দর্শক, একটা খবর দেখলাম, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের ভেতরে সমন্বয়ের কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটি। তার মানে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের সঙ্গে সমন্বয় করে অনেকগুলো কাজ করবে তারা। এটা চমৎকার একটা সিদ্ধান্ত, কারণ কেননা অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু সামনে। গত কয়েকদিন অন্তত 3-4 দিন সরকার না থাকার কারণে দেশে এক ধরনের জটিল পরিস্থিতি। কোনো থানায় পুলিশ ছিল না, পুলিশ না থাকার কারণে সুযোগে বলা যায় যে যারা দুষ্কৃতিকারী, সমাজ বিরোধী এবং সবসময় যারা এই ক্ষমতার ছত্রছায় লুটপাট করত, তারা বেশ সংগঠিত হয়ে তারা ডাকাতি রাহাজারি করেছে এবং এমন সব কর্মকাণ্ড করেছে যাতে নতুন সরকার শুরুতেই একটা প্রশ্নবিদ্ধ হয়। তো যাই হোক, মানে খুব দ্রুতই এটি মানুষ এর পেয়েছে এবং ছাত্ররা, তরুণরা এটি বুঝতে পেরে তারা কিন্তু এখন নেমেছে, রাস্তায় নেমেছে। এখন তারা বলছে যে তারা রাতের বেলায়ও পাহারা দেবে, আর এই পাহারা দেওয়ার এর মূল কারণ হচ্ছে পুলিশ। কোনো থানা এখনও সংগঠিত হয়নি, যদিও তেজগাঁ থানা আজকে চালু হয়েছে সেনাবাহিনীর সমর্থনে। আস্তে আস্তে হয়তো সেই কাজটিও করতে করতে হয়তো 1-15 দিন লাগতে পারে, কিন্তু ইন দ্য মিন টাইম এমন বিশৃঙ্খল পরিস্থিতিকেও কেউ তৈরি করার চেষ্টা করবে, বিশেষ করে ভারতকে খেপানোর চেষ্টা করা হবে এবং হয়েছে। বিভিন্ন মন্দির বা হিন্দুদের বাড়ি টার্গেট করে কিছু ঘটনা ঘটানো হয়েছে, খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। তো এটির কারণ হলো যাতে ভারত একটা হস্তক্ষেপ করে এবং আবার যাতে আগের সেই স্বৈরশাসকরা যাতে ফিরে আসতে পারে, তো সেটির অবসান ঘটেছে। ভারত খুবই ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টি হ্যান্ডেল করছে এখনও পর্যন্ত, যদিও খুবই বিব্রত শেখ হাসিনা তাদের দেশে থাকার কারণে। কিন্তু ভারত সরাসরি এই ধরনের একটি অবস্থা কখনো মানে প্রবেশ করবে না, কেন তারা জানে যে বাংলাদেশের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ যেই পরিমাণ একটা বিদ্রোহ করেছে, গণঅভ্যুত্থান ঘটিয়েছে, বিপ্লব ঘটিয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুবই কম আছে, অল্প 2-4টা যেটা আছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ অন্তর্ভুক্ত। সুতরাং এই গণঅভ্যুত্থানের মুখে অন্য কোনো দেশের ওই সাহস হবে না বাংলাদেশ হস্তক্ষেপ করা। তো এখন যে নতুন সরকার তো গঠিত হলো, তার অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে, তার কিছু নতুনত্ব কিছু দেখাতে হবে। সেই নতুনত্ব দেখাতে গেলে তাকে এমন কিছু কাজ করতে হবে যাতে মানুষ খুশি হয়। তার মধ্যে যেমন একটি কাজ কিন্তু প্রশংসিত হচ্ছে, প্রতিদিনই দেখবেন গণমাধ্যমে রিপোর্টিং হচ্ছে, যে ট্রাফিক কন্ট্রোল, যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, যাদের হাতে কোনো ওয়াকি টকি নেই, তারা মানে শত শত, শুধু রাজধানী ঢাকা না, সারা বাংলাদেশের ছাত্ররা নেমেছে। এই ছাত্ররা কিন্তু শুধু লেখাপড়া করত, তারা ওই আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্রশিবির কোনো কিছুর সাথে যুক্ত না, তারা তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা মেধা দিয়ে কিন্তু তারা কাজ করছে এবং মানুষের প্রশংসা করাচ্ছে। মানুষ তাদেরকে এই কাজে সহায়তা করার জন্য খাবার দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে তাদেরকে। তার মানে মানুষের সমর্থনে যে এই যে একটা তরুণদের একটা রাজত্ব কায়েম হয়েছে, এটি আরও বিস্তৃত, এবং এটা বিস্তৃত না হলে নতুন সরকারের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে। সরকার যে সিদ্ধান্তগুলি দেবে, যে ঘোষণাগুলি দেবে, তা বাস্তবায়ন কারা করবে? কারা করবে? এই তরুণরাই করবে। বাংলাদেশে যে বিদ্যমান প্রশাসন, এই প্রশাসন অকার্যকর হয়ে গেছে। এই ঘুণে ধরা একেবারে মানে দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে জনগণের কোনো সেবা সম্ভব না। সুতরাং এখানে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, শুধু রাস্তাঘাট কন্ট্রোল না, নিরাপত্তা নিশ্চিত না, অন্যান্য যেই ঘুষ, দুর্নীতি, অর্থাৎ যেখানে যেখানে জনগণের সাফারিং, সেই জায়গাগুলোতে আস্তে আস্তে ছাত্ররা অবস্থান নিতে শুরু করবে বলে আমার বিশ্বাস। তাদের এটাকে সাড়া দিয়ে দেখবেন মাদ্রাসা ছাত্র, তারপরে ইসলামিক ছাত্র শিবির, ছাত্রদল, সবাই কিন্তু আস্তে আস্তে এই পরিবর্তনের ঢেউয়ে তারাও কিন্তু নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। তো সুতরাং এটা খুবই একটি পজিটিভ দিক, যে গত কয়েকদিনের যে পরিস্থিতি
তাতে অনেকে বলছে যে এই কি আমরা চেয়েছিলাম, এই কি স্বাধীনতা, এই কি অমুক, ওই কি তমুক, মানে মনে হচ্ছে যেন এমন যে মানে এই দুই তিন দিনে মানে গত 15 বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের চেয়েও মনে হচ্ছে চরম দুঃশাসন এই গত কয়েকদিনে হয়ে গেছে। আসলে তা না, সেটা তা না, ওই জিনিসগুলিকে হাইলাইট হচ্ছে। আর এখন তো কোনো মিডিয়ার কোনো ইয়ে নেই, নিয়ন্ত্রণ নেই, সবাই যে যার মতন করে স্বাধীনভাবে কিন্তু ব্যক্ত করতে পারছে এবং এটি থাকা স্বাভাবিক। তো সুতরাং এই ঘটনাগুলোকে একত্রিত করলে সেই দুঃশাসনের তুলনায় এটা 1%ও না, এবং এটাই দায় কিন্তু বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা তারা করছে না। নতুন সরকারের যারা সমর্থন করছে বিএনপি, জামাত ইসলাম বন্ধ, তারাও বলছে না এই দুষ্কৃতিকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো সুতরাং এখন মানুষ কিন্তু প্রতিরোধ যুদ্ধে নেমেছে, এবং এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি এই সরকারের লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য তারা যদি এখন কাজ করতে থাকে, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ অচিরেই একটি নতুন বিষয় দেখতে পারবে, তাদের ভাবনার জগৎটা আরও সমৃদ্ধ হবে এবং তারা ডিফারেন্সটা করতে পারবে যে আওয়ামী লীগের শাসন আমল আর এই অন্তর্বর্তী সরকারের শাসন আমল যে একেবারেই ভিন্ন ভিন্ন মাত্রা, এটা আমার ধারণা তারা খুব দ্রুতই এটা বুঝতে পারবে। এবং সেই ক্ষেত্রে এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কেউ কেউ বলছে যে আর কত শেষ না, ছাত্ররা শুধু লেখাপড়া করে, বাসায় বসে বসে গেমস খেলে না, অন্যান্য কাজ করতো না, খেলাধুলা করতো না, তারা এটাও একটা যদি তরুণরা ভাগ ভাগ করে তারা যদি প্রত্যেকেই তাদের সময়ের 1-2 ঘন্টা করে যদি দেশের কাজে ব্যয় করে, মানুষের সেবায় তারা যদি নিজেদেরকে আত্মনিয়োগ করে, এটা অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে এবং সরকারের সেই রকম একটা কাঠামো থাকবে যাতে তাদের এই সহযোগিতাগুলো নেয়ার মতন একটি অবস্থা থাকে। আমার বিশ্বাস যে এই যে খবরটা দেখলাম যে তারা মাঠ ছেড়ে যাবে না, অর্থাৎ তাদের নেতৃত্বে মানুষের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের একটা সফল পরিণতি না হওয়া পর্যন্ত তারা কিন্তু থাকবে মাঠে আপনার পাশে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।